আমি এখন চলে এসেছি হাজরা পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। আপনাদের এবছরের থিম? আমাদের এবছরের থিম শুদ্ধি। আমাদের পুজো এবার 82তম বর্ষে পদার্পণ করি। শুদ্ধি মূলত আমাদেরই এই হাজরা পার্ক দুর্গোৎসবের ইতিহাসকে বলছে, এবং সেই ইতিহাসের উপরে ভিত্তি করেই আমাদের মণ্ডপ সাজানো হয়েছে সম্পূর্ণ বাইরের স্ট্রাকচারে একটি গল্পের মাধ্যমে। যেই গল্পের শুরুতে বলতে গেলেই বলা যায় যে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার একটি বড় মুখ রয়েছে একদম বাইরে। অর্থাৎ আমাদের এই পুজোটি শুরু হয়েছিল দলিত সমাজের মানুষদের দিয়ে, বা আমরা খুব প্রচলিত একটি শব্দের সাথে পরিচিত, সেটি হচ্ছে ম্যাথর সম্প্রদায়। তাদেরকে অচ্ছুত বলে দূরে সরিয়ে রাখা হতো। আজ থেকে 82 বছর আগে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে এই পুজো যখন শুরু হয়, তখন দলিতরা আলাদা ছিল না। তখন এই ম্যাথর সম্প্রদায়ের মানুষ বা হরিজন বা যদি বলা যায় এই পৌর কর্মচারী, তারা আলাদা ছিল না। তারা সাধারণ মানুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোর কাছে আসতে পেরেছিল, মায়ের মাকে সামনে থেকে দর্শন করতে পেরেছিল। তাই দেখানো হচ্ছে যে এই বড় মুখের মাধ্যমে মা যখন নিজেই সবার কাছে ধরা দিচ্ছেন, তখন পাশেই রয়েছে কিছু পাখির স্ট্রাকচার। যদি আমি মনে করি যে এই স্ট্রাকচারগুলি হচ্ছে গিয়ে সেই সমাজের অন্তর্ভুক্ত মানুষের প্রতিচ্ছবি, তাহলে আজ তারা মুক্ত এবং খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, তারা মায়ের দিকেই এগিয়ে চলেছে একটু একটু করে। তো যেখানে মা নিজেই এত বড় আকারে তাদের কাছে এসে দাঁড়িয়েছে, ঠিক সেরকমভাবেই একটু এগিয়ে গেলে আমরা দেখতে পারবো যে এখানে একটি হাতির মুখ তৈরি করা হয়েছে এবং তার কানগুলি তৈরি করা হয়েছে পুলিশের ঢাল দিয়ে। তার একটাই কারণ, একটা সময় প্রশাসন ব্যবস্থা তাদেরকে হাতির জোরে আটকে রেখে দিত, প্যান্ডেলের ভেতরে ঢুকতে দেওয়া হতো না। কিন্তু সেই মানুষগুলোই কিন্তু আমাদের সারা নোংরা শহরটাকে পরের দিন ভোরবেলা পরিষ্কার করে, যেগুলো আমাদের মতো সভ্য সমাজের মানুষেরা ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়ে নোংরা করে ফেলি। সেই নোংরাগুলি পরিষ্কার করে আবার আমাদের বেরোনোর বা উপভোগ করার জন্য বা আনন্দ করার জন্য উপযোগী করে তোলেন সেই মানুষরাই পরের দিন। তো এই ঘটনা দেখতে দেখতেই আমরা ভিতরে প্রবেশ করি। এবং ভেতরে ঢোকা মাত্রই আমরা দেখতে পাই একটি আনন্দের পরিবেশ আবহ। কারণ আমরা সাধারণ মানুষেরা সবসময় দেখে এসেছি যে আনন্দ কাকে বলে, পুজোর মণ্ডপ কীরকম হয়, তারপর আলোকসজ্জা কী জিনিস, কিন্তু তারা চিরকালই একদমই বাদ থেকে গিয়েছে এই সমস্ত কিছুর থেকে। কিন্তু আজ তারা আর আলাদা নয়, তারাও এই পুজোরই একটি অংশ। তার জন্য আমাদের ভিতরটি শুদ্ধির আনন্দ দিয়ে সাজানো। সাথেই রয়েছে চারিপাশে কিছু স্ট্রাকচার যেগুলোকে মানুষের আদলে তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং এই স্ট্রাকচারগুলির সিগনিফিকেন্ট হলো যে সেই মানুষজন যাদেরকে আমরা পৌর কর্মচারী বলে একসময় অচ্ছুত হিসেবে সারা দেশ বা আশেপাশের সমস্ত জায়গা থেকেই বিতাড়িত করে রাখা হয়েছে, তারা আজকের ভিতরে ঢুকতে পেরে, উৎসব দেখতে পেরে বা উৎসবের সাথে মিলিত হতে পেরে খুব কালারফুল, বিভিন্নজন বিভিন্ন কালারে। আমাদের এই মণ্ডপের আরও একটি বিশেষত্ব হলো, আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টও হলো, এই মণ্ডপটি তৈরি হয়েছে টোটাল 11 ধরনের বাঁশ দিয়ে। তো 11 প্রজাতির বাঁশ বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আমাদের ভারতবর্ষে। তা এই এত প্রকারের বাঁশ দিয়ে যদি এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা হয়, আমাদের এই এত বাঁশ দিয়ে তৈরি করার কারণটাই এটা। যদি এত প্রকারের বাঁশ দিয়ে এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা যায়, তাহলে আমরা মানুষরা কারা যে উঁচু নিচু জাত পাত বিভেদ করে সমস্তটাকে সরিয়ে রেখে শুধু আমাদের উৎসব, এর উৎসব, তার উৎসব এরকম বলবো? সবাই একসাথে মিলিত হলে পরে এই পুজো বা শুধুমাত্র দুর্গোৎসব বলে নয়, যে কোনো প্রত্যেকটা মুহূর্তের অনুষ্ঠান খুব বেশি রঙিন, খুব বেশি কালারফুল আর খুবই আনন্দের হয়ে উঠবে, এটাই আমাদের বিশ্বাস। তার জন্যই আমাদের ইতিহাস বলে আমাদের এবছরের থিম শুদ্ধি। তাই আমাদের থিম শুদ্ধি, অর্থাৎ আমাদের কোথাও গিয়ে আরও চিন্তাভাবনার শুদ্ধিকরণের দরকার। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মিমো। হ্যাঁ, প্রতিমা এবং থিম সজ্জায় রয়েছে, থিম সজ্জায় বিমান সাহা, প্রতিমায় রয়েছেন পরিমল পাল। ধন্যবাদ।